ওরা কালো জিতবে জিতকার জিতবে শুধু কালো জিতবে জিতকার জিতবে বীর বাবার বীরবান্তা শুধু কালো জিতবে জিতকার জিতবে আতো বাবা বাবা আমরা বঙ্গ জুড়ে আজকে অল ইউনাইটেড আদিবাসী ফোরামের 36টা সংগঠনের মিলিত উদ্যোগে আজকে পশ্চিমবাংলা জুড়ে বাংলা বন্ধ ডাকা হয়েছে। এই বাংলা বন্ধের উদ্দেশ্য হচ্ছে যে কুর্মি ক্ষত্রিয় সম্প্রদায় যারা অন্যায়ভাবে এসটি তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইছে আমরা তার বিরোধিতা করে আজকের এই বন্ধ ডেকেছি। আজকে দেখা যাচ্ছে যে 2004 সাল থেকে 2003-04 সাল থেকে কুর্মীরা বিশেষ করে ঝাড়খণ্ডে 2003 সাল থেকে ওরা এই চক্রান্ত শুরু করেছে। তারা চেয়েছিল ঝাড়খণ্ডের সরকারের উপর চাপ সৃষ্টি করে সিআরআই রিপোর্ট বদলে তারা এসটি তালিকায় অন্তর্ভুক্তি হবে, কিন্তু ঝাড়খণ্ড সরকার তাদেরকে সেই সময় সেই ক্রাইটেরিয়া পূরণ না হওয়ার কারণে তাদেরকে ডিনাই করে দেয় এবং তারা সেই জায়গায় সফল হয়নি। এই সফল না হওয়ার কারণে তারা তারপর থেকে পশ্চিমবঙ্গের বুকে ওরা চেষ্টা করে যাচ্ছে যাতে পশ্চিমবঙ্গের কুর্মি ক্ষত্রিয়রা এসটি তালিকাভুক্ত হতে পারে, এবং সেই কারণে ওরা 2017 সাল থেকে সরকারের উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করছে যে তারা যেন এসটি তালিকাভুক্ত হয়। এই তালিকাভুক্ত হওয়ার জন্য তারা আদিবাসীদের যে যে ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করার জন্য তারা আগে ব্রাহ্মণদের দিয়ে পুজো করতো, ব্রাহ্মণদের দিয়ে বিয়ে করতো, সেই সব জিনিস বর্জন করেছে, এবং আদিবাসীরা যারা যেরকম প্রাকৃতিক স্বভাবের হয় সেই স্বভাবগুলোকে গ্রহণ করে নিজেদেরকে আদিবাসী প্রমাণ করার মিথ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং সেই কারণে তারা সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য রেল রোকো করছে, ঘাট ছেঁকা করছে, এবং অন্যায়ভাবে সরকারকে চাপ দিয়ে সিআরআই রিপোর্টকে বদলাবার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে। আমরা এই চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন করছি এবং আমরা চাই না যে মাহাতোদেরকে সরকার স্বীকৃতি দিক এসটি হওয়ার জন্য, আর এই চক্রান্ত যদি সফল হয় এবং সরকার যদি ওদের মান্যতা দেয় তাহলে ভবিষ্যতে কিন্তু আদিবাসী সমাজ এর বিরুদ্ধে আরও অনেক বড় আন্দোলনের উপর এগিয়ে যাবে। আপনার নাম? আমার নাম অমিত। বলছি এটা আপনাদের
আপনাদের আজকের এই যে বনটা রাজ্য জুড়ে হচ্ছে না সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে এবং 36টা সংগঠন আছে আমাদের আদিবাসী অল আদিবাসীদের একটা ইউনাইটেড ফোরাম তৈরি করা হয়েছে যার আন্ডারে 36টা সংগঠন আছে এবং যে যে এলাকায় যায় যে সংগঠন প্রভাবশালী সেই সংগঠন এলাকা ভিত্তিক পথ অবরোধ করছে আমরা কিন্তু সাধারণ মানুষের যে জরুরি পরিষেবাগুলোকে আমরা কিন্তু কোনো বিঘ্নিত ঘটায়নি এবং সেই জরুরি পরিষেবাগুলো যেমন অ্যাম্বুলেন্স পরিষেবা যদি রোগী নিয়ে যায় বা আজকে যে উড়িষ্যায় যে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে যদি কোনো পরিবার ওখান থেকে ফেরত আসে আমরা তাদেরকে কোনো মতেই আটকাবো